আসসালামু আলাইকুম। পটল এবং ডিমের খুব মজার একটা রেসিপি আজ আমি শেয়ার করছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টা পটল নিয়ে নিয়েছি। পটলের উপরে যে পাতলা খোসাটা থাকে এটা আমি একটা ছুরির সাহায্যে আঁচড়ে আঁচড়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিতরের মোটা খোসাটা ফেলবো না, উপরের যে পাতলা খোসাটা আছে এটা একটা ছুরির সাহায্যে আঁচড়ে আঁচড়ে ফেলে দিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পটলের দুই সাইড থেকে একটু একটু করে কেটে ফেলে দিচ্ছি। এখন ছুরির সাহায্যে আমি পটলটাকে এভাবে ডিপ করে ফালি ফালি করে দিব, যাতে খুব সহজেই এর মধ্যে মশলা প্রবেশ করতে পারে। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়। হয়ে গেছে, আমি এখন সব পটলগুলোকে এই একই ভাবে খোসা ছাড়িয়ে নেব। আমার সব পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমগুলোকেও একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিব, যাতে ডিমের মধ্যেও খুব সহজে মশলা ঢুকতে পারে। আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদ এবং লবণ মাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকেও আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 2-3টা কাঁচা মরিচ। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1টা টমেটো কুচি। পানিটা একদম শুকিয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম এবং পটলগুলো। পটল এবং ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত পটলগুলো সিদ্ধ না হয়ে যায়। মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব।
আমার পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। এই তরকারিটা কিন্তু একদমই রান্না শেষ। আমি মাঝে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।